রাউজানুত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উত্তন বাসিবেল্লায় লকডাউনের নামে চট্টগ্রাম কাপ্তাই সড়কত হাফেজ বজলুর রহমান সড়কত শফিকুল ইসলাম চৌধুরী বেবি সড়ক সহ উপজেলার প্রায় প্রত্যেক অভ্যন্তরীণ রাস্তায় কেন প্রবেশ মুকুট গাছের গুড়ি ফেলাই এনে বাসবাদী চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ মানুষ। স্থানীয় লোক সড়ক প্রতিবন্ধকতার কারণে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের গাড়ি, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ত্রাণ সরবরাহর গাড়ি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণত পুলিশের অভিযান সহ নানা ধরনের সেবা ব্যাঘাত গঠিত পারে। যে কারণে এপ্রিল 10 তারিখ শুক্রবার বিএলএ এইসব সড়কের প্রবেশ মুকুট প্রতিবন্ধকতা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুকনউদ্দিন। এই উচ্ছেদের ব্যাপারে পাহাড়তল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুকন জানাইল দি লকডাউন করিয়ে যে পাহাড়া গ্রামের রাস্তা গ্রাম অবরোধ গেলে কি করে বিভিন্ন ধূমপান করা রাখি বিভিন্ন ফল যুবক ভাইয়েরা আড্ডা মারে বিভিন্ন গল্প করে খেলা খেলে কিন্তু রাস্তাঘাট ব্লক করিয়ে আর আর যে সমস্যা সৃষ্টি হওয়ার জরুরি সেবার লাই বিভিন্ন আর পুলিশ প্রশাসনকর গাড়ি জরুরি সেবার গাড়ি অনেক অগ্নিকাণ্ড হলে আর আরোগ্য মানুষ যাবে একখান গাড়ি যাবে যে সময় সেখান অতি আর তিন ফেস গরম পড়ব এখন আর রাজন উপজেলা প্রশাসন আর 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 নির্দেশ দিয়ে আর এলাকা মিলে যে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে আর লকডাউনের নাম দিয়ে বন্ধ করছি আর এই মুহূর্তে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে আর 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 স্থানীয় পুলিশ প্রশাসন দফাদার ছবিদারক লইয়ের আর আর স্থানীয় সদস্য লইয়ের আর এদিকের কারণে উদ্রয় করছি রাস্তাঘাট বন্ধ করে লকডাউন নগরিয়ে ওনারা নিজের সচেতন হন গড় তখন সুস্থ থাকুন এবং পারাপার্শ্বীরা সুস্থ রাখবেন লাই উৎসাহিত করুন। Dex News, C+ TV.